গত 2 দিন তলে 22 তারিখ দিন সহেলা ব্লকর টুঙ্গিবন্দলি গ্রামে যেভাবে ভাবে এক অভাবনীয় ঘটনা ঘটিগলা সেথিরু ভোট নির্বাচন মণ্ডলী মতে লাগুচি যে পূর্বতন মন্ত্রী বর্তমান বিধায়ক মাননীয় সুশান্ত সিং ভটলিরে ভয়মুক্ত অবাধ এবং নিষ্পক্ষ নির্বাচন হো চাহু নাহান্তি। গণতন্ত্র রাষ্ট্রে নির্বাচনরে ডরেই ধমকেই যদি ভোট গ্রহণ করা যাবার ব্যবস্থা করা যাব, যদি নির্বাচনকু ভয়মুক্ত অবাধ নিরপেক্ষ করার যাব, যদি নির্বাচন আরম্ভ নে হেউনি, নমিনেশন এপর্যন্ত আরম্ভ হয়ে না, তা পূর্বরু যদি কোনসি পূজাকু কিয়ে যায় তাকু ডরেই ধমকেই লাঞ্ছিত করা যাব, তাকু আসিবাকু মনা করা যাব, প্রচার করিবাকু দিয়া যাব না, এক ভয়ের বাতাবরণ সৃষ্টি করা যাব, তাহলে মতে লাগু না যে গণতন্ত্র যে আভিমুখ্য অছি তাহা ভোট নির্বাচন মণ্ডলীরে যে ভোট হওয়া যাচ্ছে তা ঠিকভাবে হয়ে পার, কিন্তু মু জনাই দেওয়া চাহে যে যে আভিমুখ্য বিজু জনতা দল রাখি সে ভাবুচি যে ডরে ধমকেই ভয়াবহ বাতাবরণ সৃষ্টি করে ভোট নিয়ে যাব, তাহলে সে ভুল ভাবুচার লোক এর জবাব দেবে এবং আমি তার জবাব দেওয়া আজ আপনার সামনে বসিছু। গত 22 তারিখ দিন চৈত্র পূজারে টুঙ্গিমন্দলি গাঁরে মোর মা সিন্ধুনন্দিনী আচার্য এবং তাঙ্ক সঙ্গে আমার যে জিলা পরিষদ প্রার্থিনী গতথর লে সহেলারু রত্নাবতী দ্বীপ, খালি সেটি নুহে ওড়িশারে যে 12 জনক ড্রোন মোদিজি তরফর মিছে চাষ কামরে সাহায্য করা উচ্চশিক্ষিতা যুবতী রত্নাবতী হিস্ট্রি এম এ করছেন, সে তাঙ্ক সহিত মো সহিত অছন্তি এবে দিলীপ বাবা, সে জনে বাবা এবং মহিমা ধর্মাবলম্বী, এমানক সহ যেতবে টুঙ্গিবন্দলি গ্রামকু যাইতিলে পূজা অর্চনা করিবাকু, বাটরে ফেরলা বেলে দুইর দুর্বৃত্ত সেই গাঁর লোকঙ্কু মতে অভদ্র ভাষা ব্যবহার করে গালিগুলজ করিবা সহিত অনেক কথা কলে এবং দিলীপ বাবাঙ্কু যেভাবে ভাবে পালঘর মামলা হয়েছিল মহারাষ্ট্রে, যেটা হিন্দু ধর্মকে ব্যাঘাত সৃষ্টি করেছিল, সমস্ত কষ্ট পঞ্চি যেটি মহিমা ধর্মর বাবাঙ্কু উলগ্ন করে তাঁর কপড়া মধ্যে রাখছেন, সে তাঁকু মাড় মারিবা সমস্ত আগে এই ভদ্র সমাজকে নিন্দিত করুছি এবং বাবাঙ্কু মাড় মরাগলা পালঘর ভলিয়া সহেলা ব্লকর টুঙ্গিবন্দলিরে এবং এরপরে রত্নাবতী দ্বীপ নিজে আসি সহেলা থানারে এফআইআর দেলে এবং এ পর্যন্ত পুলিশ তার তদন্ত করুছি। আজ মধ্যে মু এসডিপিওঙ্ক সহিত পদমপুর এবং বরগড়ের কথা হয়েছিল, এই বিষয়ে মু এসপি বরগড়কু এবং এডিশনাল এসপিঙ্কু মধ্যে জনাইছিল, কথাবার্তা করেছিল এবং যে দুজনকর না যে দুজন অনেক টুঙ্গিবন্দলির কার্তিক নাগ এবং অনন্ত বারিক, এই দুজনকর না যে এই ঘটনা ঘটাইলে আপনার আশ্চর্য হবে, এই দুজন কে নুহতি, এই দুইজন এই দুইজন অম্বাভনা থানা ভঙ্গা কেসরে মুদালা অছন্তি, যাহাঙ্ক নাঁরে সঙ্গীন দফা লাগিছে 307 লাগিছে, তাঙ্ক নাঁরে 395 ডকাইতিবা দফা লাগিছে, 506 427 455 148 120B 332 353 এসব দফা লাগিছে, এসসি এসটি অ্যাক্ট লাগিছে এবং এমানে স্বচ্ছন্দরে বলুছন্তি
এবং সেতেবেলে মধ্যে আমি আরোপ লগাইছিল যে সুশান্ত সিংকর নেতৃত্বরে অম্বাভনা থানা ভঙ্গ ঘটনা হয়েছিল, বিজেডির গুন্ডা মানে বিজেডির কর্মী মানে আসিকি থানা ভাঙ্গিলে এবং এপর্যন্ত গিরফ করা গলা নাই, যে আজ ইলেকশন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করছেন এখন সমস্ত জাঁয়া দরকার এবং সচেতন হওয়া দরকার। প্রশাসন কু অনুরোধ করুছি যে গুন্ডা মানে এভাবে স্বচ্ছন্দরে বুলুছেন, যে এই ঘটনায় সামিল অনেক আপনার দেখুবে যে 94 মুদালা অম্বাভনা থানা ভঙ্গা ঘটনার কার্তিক নাগ এবং 96 মুদালা অন্ত বারিক এই ঘটনার অম্বাভনা কেসরে সে সিধাফল সম্পৃক্ত অনেক এমানে হি এই ঘটনা ঘটছেন, এমানে হচ্ছেন হার্ডকোর ক্রিমিনাল। সুশান্ত সিং অপরাধীর ব্যবসায়ীকরণ, অপরাধকে নিয়ে ব্যবসায় কিপরি করা যায়, কিভাবে ভাবে গোচালয় করা যায়, কিভাবে ড্রগস চালান করা যায়, কিভাবে ভাবে করেক্স বিকা যায়, কিভাবে ভাবে লুট করা যায়, বরবাদ করা যায় সহলার যুবক মানুষ, এখন নিয়ে রাজনীতিকরণ এখন ব্যবসায়ীকরণ যে করছেন লোক তা ক্ষমা দেবে না, ডরি যাবার না, লোক 2024 ইলেকশনরে জবাব দেবে। আমি অনুরোধ করুছু ইলেকশন কমিশন কু, কেন্দ্রীয় ইলেকশন কমিশন এবং রাজ্য ইলেকশন কমিশন, আমি আজ কলেক্টর কু মধ্যে যে আমার ইলেকশন ইনচার্জ চিঠি দেবু, তার গোটিয়ে কপি এসপি কু মধ্যে যে বরিষ্ঠ নেতা আমি সমস্তে যাবে এবং গলা পরে আমি জড়াইবাকু চাহুছু। আগর মধ্যে আমি জড়াইছু যে এইভাবে ঘটনা আগর বারম্বার সহলা ব্লকরে ভটলি এবং হোমামরা থানা ঘটনা ঘটিছে, তাকে ঠিক ভাবে তদন্ত করা যাও, ঠিক ভাবে স্টেপ নিয়ে যাও। ও ভারতরে ফ্রি এন্ড ফেয়ার যে ইলেকশনর যে রুল অছি, কন্ডাক্ট রুল অছি, এবে সমস্তে ইলেকশন কমিশন অধীনরে অছন্তি, কেবলি ভাবে স্বচ্ছ ভাবে ইলেকশন লড়া যাই পারিব তাকে নিয়ে বিচার করার আবশ্যকতা আছে। এই ঘটনা ঘটিছে, এই ঘটনা যেভাবে ভাবে পুনরাবৃত্তি না হুয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আর গোটে ঘটনা আমি কই থাকুন চাহে যে আমি এই ঘটনা ঘটলা পরে মু কালি বুঝুতলি গোটে মিথ্যা কেস মধ্যে রুজু হয়েছি মো মা নাঁরে, মো ভৌণীঙ্ক নাঁরে, বাবাঙ্ক নাঁরে এবং রত্নাবতী দ্বীপকর স্বামীঙ্ক নাঁরে, যে কেস করে নালি আখি দেখাই মোকদমা চলেই জেলরে ভরি, যে ভাবুছেন যে ডরাই দেবে ভারতীয় জনতা পার্টিকে তা কার্যকর্তা, সে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা ডরবে না, লড়াই আউ তীব্রতর হব। মু প্রশাসন কু হাত জোড়ি বিনম্র অনুরোধ করছি, ইলেকশন কমিশন হাত জোড়ি বিনম্র অনুরোধ করছি, কিভাবে ভাবে সহেলার অবাধ ভয়মুক্ত নিরপেক্ষ নির্বাচন হব তার প্রতি দৃষ্টি দেবে। বহুত বহুত ধন্যবাদ, সমস্ত নমস্কার। আজ্ঞা নমস্কার, মোর নাম রত্নাবতী দেব, বিগত পঞ্চায়েত নির্বাচনরে জেলা পরিষদ ভাবে ঠিয়া হয়েছিলি সহেলা জোন টু রে। আজ্ঞা আমি টুঙ্গি বন্দিলির বহ, আমি গলা 22 তারিখ শ্রীয়াশিষ দাদাঙ্কর মা সাঙ্গে চৈত্র পূজা দেখি যাইছিল আজ্ঞা, আর সেনু ফিরলা বেড়ে সেমানে আমার সঙ্গে ঝুমলা কলে কাহি আসছ কানা বলে আমি কহিলে, ঝুমলা কলে বহুত অভদ্র ভাষার মূর্তি এগুড়া পূজা কলে, তাপরে দিলীপ বাবা দাদা মনা কলে লেডিস মানুষ কানা হেনা কুচ আমি কাহিনি আসি পূজা দেখি আসছিলাম বলে কহিলে আজ্ঞা, মানে সেমানে হুড়া পূজা কলে জেলা পরিষদ এই আনি করি আসছে বলি করি বহুত খারাপ ভাষার গালি গুলজ কলে। মানে যদি আমি নিজের পঞ্চায়েতরে মুই যদি সম্মান নে পাই পারলি বিজেডি শাসনরে বলে কেতে দুর্ভাগ্যর কথা আপন মানে দেখুন আজ্ঞা, সেগে আমি বহুত দুঃখিত আছে, নিজের পঞ্চায়েতরে বিজেডি কারণ মাকে সম্মান দেউছে, সে নেতা মানে নিজে কুচন যে আমি বিজেডি সুশান্ত সিং আমি ডায় হাত বায় হাত বলে কুছ, আমি কেন সম্মান দেছে বিজেডি সরকার কুহ আজ্ঞা, এসলাগি দৃঢ় কার্যানুষ্ঠান নিয়া যাও, সেটা আপন মানুষ অনুরোধ করছি। আমি যাই সিন্ধু নন্দিনী আচার্য দাদাঙ্কর মা সাঙ্গে যাই লেডিস দুই জন বসিল গাড়িতে, বরগজটি আছে সে জায়গার আসলে সমস্তে মানে লেডিস লে 30-40 জন, আমার সে কার্তিক নাগ বলে জনে আসলে আউ জনে আমার অনন্ত বারিক, সে মানে দুই জন বেশি মদ পিছিল মতো হুড়া পুদা কলে, আমার গাড়িকে পড়লে লেডিস ঘেরি গলে, তারপরে লেডিস মানে আমি পচরা উচরা কলে কাহি আসছ কবে তুমি আস এত কেন আসর এত জমলা করে বসলে বলে, সে দুই জন আসলে যেন দুই জন আসলে ই আনিছে এই জেলা পরিষদে আমার টুঙ্গি বন্ধুলিকে এলাউ নেই, সে বিজেপি পার্টি এলাউ নেই, সে কহিল আজ্ঞা আমার টুঙ্গি বন্ধুলি সিস্টম নেই চলে কাহি এসছ বলে পিটা মতো ঘিচাঘুচি কলে সাজিয়ে সুড়া বেলে দাদা সহি নেই পারলে বাবা দাদা দিলীপ দাদা, সে দাদা মনা কলে লেডিস হোক কাহু কাহ করে তুমি জেন্টস মানে হাত লগাউছ আর এটা কুচ বলে কহিলে দাদা বলে দাদাকে, তারপরে পিটলে বহুতটি চপলরে পিটলে দাদাকে, লেডিস মানে ঘিচাঘুচি করতে কার্তিক নাক পিটলে আজ্ঞা দাদাকে, না লেডিস মানে নি
କାଟି କ'ଣ ଆଗ ସେ ଅନନ୍ତ ବାରି ଘୁଣା ହୁଡ଼ି କଲେ ପିଟିଲେ ଦାଦା କାଟି ନେବା ନା ଆଗ ଷ୍ଟାର୍ଟ କଲେ ମୋତେ ଘୁଣା ହୁଡ଼ି କଲେ ବହୁତଟି ତାପରେ ସେଟା ଦାଦା ମନା କଲେ ବୋଲେ ତାହାକୁ ପିଟିଲେ ନା କିଏ ପ୍ରତିବାଦ ନ କରି ଜେମ୍ସ ବି ବହୁତଟେ ଥିଲେ ମାନେ ଆମେ ଦୁଇ ଜଣଙ୍କୁ ଯାହାକୁ ଚିହ୍ନିଛୁ ତାଙ୍କର ନାଁ ଦେଇଛୁ ବହୁତ ଜେମ୍ସ ବି ଥିଲେ ଆଉ ସେମାନେ ଭିଡ଼ିଓ ସୁଟିଂ କରିକରି ଘୁଣା ପୂଜା କରୁଥିଲେ ମୋ ନାଁ ଦିଲୀପ ବାବା ସହଲା ବ୍ଲକରେ ଜେ ଶ୍ରୀରାମ କରବାଟା କାଣା ମନା କି ନରେନ୍ଦ୍ର ମୋଦୀର ବାର୍ତ୍ତା ପହଞ୍ଚାଇବାଟା କାଣା ମନା କରେ କାର୍ତ୍ତିକ ନାଗ ଅନ୍ତ ବାରିକ ମୋତେ କୁଦେଇ କରି ନଙ୍ଗଲା ଘରେ କରି ପିଟିଛ ମହିମା ଧର୍ମରେ ସହଲା ବ୍ଲକରେ ବହୁତ ଦୁର୍ନୀତି ହେଉଛି ସାଧୁ ସନ୍ତମାନଙ୍କୁ ବହୁତ ଅପମାନ କଥା ଏଇଟା ମନ୍ଦିର ଯିବାଟା କିଛି ନାହିଁ ସାଙ୍ଗେ ଯିବାର କିଛି ଯିବାର କିଛି ନାହିଁ ହଁ ସାଙ୍ଗେ ଯାଇଥିଲେ ନା ଯିବାଟା କିଛି ମନା ନାଇଁ ନା ସାଙ୍ଗେ ଯାଇଥିଲି ହଁ ସେମାନେ କହୁଥିଲେ ସୁହେଲା ବ୍ଲକରେ ଜୟ ଶ୍ରୀରାମ କରବାଟା ମନା ହଁ ସେମାନେ କହୁଛନ୍ ସହଲା ବ୍ଲକ ଜୟ ଶ୍ରୀରାମଟା କହିବାଟା ମନା ହଁ ସେମାନେ କହୁଛନ୍ ଆମେ ଯାଇଥିଲୁ ସହଲା ବ୍ଲକରେ ଗୋଟେ ପୂଜା ମନ୍ଦିରକେ ଯାଇଥିଲୁ ଦର୍ଶନ କରିକି ଫିରିଲା ବେଳେ ସେମାନେ ଆସିକିରି ହୃଦେ ଗାଁ ଓଡ଼ିଶାରେ କାର୍ତ୍ତିକ ନାଗ ଅନ୍ତ ବାରିକ ସେମାନେ ମୋତେ ପିଟାମରା କରିକି ରଙ୍ଗିଏ କପଡ଼ା ଫିକି ନେଇକିରି କି ଚା ପିଟାମରିକ ତଳେ ଝାଙ୍କିକିରି ପିଟାମରା ବେଶୀ କରିଛନ୍ ପୋଲିସରେ ନାନି ଦେଲେ ଆଉ ମୁଇଁ ଦେଲି ଥାନାରେ କିଏ ସେଇଛି ଆମେ ଟୁଙ୍ଗି ମନ୍ଦିରକେ ଯାଇଥିଲୁ ଗୋଟେ ଚୈତ୍ର ମାସ ପୂଜା ହଉଥିଲା ଆମେ ମା ସାଙ୍ଗେ ଯାଇଥିଲୁ ଦର୍ଶନ କରି ଯାଇଥିଲୁ ସେନ ଫେରିଲା ବେଳକେ ଗାଁର ଟୁଙ୍ଗି ମନ୍ଦିର ଗାଁର ମୂର୍ଷା ଗୋଟେ ବରଗଜ ଅଛି ସେ ମୂର୍ଷାରେ 150 ଲୋକ ଲେଡ଼ିଜ୍ ଆଉ ଜେଣ୍ଟସ୍ କରିଥିଲି ସେମାନେ ମୋତେ କେହି ହେଇଛ ବୋଲି କହିଲି ହେଲେ ମୁଁ କହିଲି ଆମେ ତ ମନ୍ଦିର ପୂଜା ହେଉଛି ମାଆଙ୍କ ସାଙ୍ଗେ ଆସିଛୁ ବୋଲି କହିଲି ତୁମେ କି ରାଜନୀତିର କରିଛ କେଁ ବୋଲି କହିଲି ଆମେ ନାଇଁ ପୂଜା କରିଛୁ ବୋଲି ସେନୁ ମୋତେ ଏକେସାର କାର୍ତ୍ତିକ ନାଗ ଅନନ୍ତ ବାରିକ ତା ସାଥିମାନେ ଆସିକିରି ମୋତେ ପିଟାରୁଟା କଲେ କପଡ଼ା ଘିଚିକିରି ଉଲ୍ଲଙ୍ଘନ କଲେ ଗୋଟେ ସାଧୁ ସନ୍ତମାନଙ୍କୁ କରବାଟା ଗୋଟେ ବହୁତ ସହଲା ବ୍ଲକରେ ବହୁତ ଦୁର୍ନୀତି ଆଏ ଡବଲ ଥର ମୋତେ ମାଡ଼ ଦେଲି ନୁ ସହଲାରେ ଆଗରୁ ବି ଥରେ ଦେଇଥିଲି ମଠଟା ବାନ୍ଧିବା ହାଲିରେ ଥିଲି ଅଛି ବରଗଡ଼ରେ ହଁ ହଁ ସେଟା ସଦ ନାଇଁ ସେମାନେ ଯେ କରୁଛନ୍ ପିଟାମରା କରୁଛନ୍ ବୋଲେ ସଦ ନହେଲେ କାହିଁ ପିଟିବେ ଆଜ୍ଞା ମୁଁ ଅନନ୍ତ ବାରିକ କାର୍ତ୍ତିକ ନାୟକ ଅନନ୍ତ ବାରିକ କହୁଛି ସେମାନେ ହଉଛେ ନା ରାବଣଗିରି ଅଂଶ କରୁଛନ୍ ସେମାନେ ହଁ ହଉଛେ ଆଜ୍ଞା କାହିଁ ପିଟିବେ ଗୋଟେ ସାଧୁ ସନ୍ତକୁ ପିଟିବାଟା ଗୋଟେ ବହୁତ ଦୁଃଖର କଥାଟିଏ ସହଲା ବ୍ଲକରେ ନୂଆ ଖବର ମାନେ ପାଇବାର୍ ଲାଗି ଆମର୍ କୌଶଲ ଖବର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିକରି ବେଲ୍ ବଟନ୍ ଦବନ୍ ଆର୍ ଆମର୍ ଭିଡ଼ିଓକେ ଲାଇକ୍ ଆର୍ ସେୟାର୍ କରବାର୍ ନାଇଁ ଭୁଲ୍ବେ।